ত্রুটি বিচ্ছেদ হলো এইরকম যে মনে করেন বাবার নামে আকার নাম ভুল আছে, মায়ের নামে হ পড়ে নাই, হ্যাঁ এই ধরনের যে সমস্ত ত্রুটিগুলো আছে, মানুষের আবেদন আছে না, সেই আবেদনগুলো যেগুলো আছে ত্রুটি বিচ্ছেদ মানে নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে করা যাবে না। অর্থাৎ যেগুলো আবেদন আছে যে আমার নামের এখানে বানান ভুল আছে, অথবা আমার ঠিকানাটা এখানে হবে কিন্তু ঠিকানাটা ভুল উঠছে এখানে, অথবা আমার পোস্ট কোডটা ভুল উঠছে, এই সমস্ত কারেকশনগুলো বা কারো জন্ম তারিখে 82 আছে হয়তো হয় না 92 হয়েছে বা 92 হবে 82 উঠছে এরকম ক্ষেত্রে এটা একেবারে না করা যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু ভোটার তালিকা চলমান, আপনাদের আমরা বারে বারে বলেছি ভোটার তালিকা চলমান, এইটা নির্বাচনের যতক্ষণ দিন আমরা শিডিউল ঘোষণার সময় ঠিক না করে দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তালিকা আপডেটেড হতে থাকে, প্রতিদিন তালিকা নতুন ভোটার হচ্ছে, প্রতিদিন ভোটার হচ্ছে। আগে যেমন একটা বছরে একটা সময় করা হতো, এখন কিন্তু তা না, সারা বছর ভোটার বার হচ্ছে। আজকে যার বয়স 18 হবে সে আজকে চলে যেয়ে বলতে পারে যে আমাকে ভোটার করেন, কালকে যাবে ভোটার 18 বছর পূর্ণ হবে সে কালকে যাবে, তো এভাবে চলতেই থাকবে। আমরা যখন শিডিউল ঘোষণা করব তখন আমরা একটা ডেট দিয়ে দেবো যে এই তারিখের মানে এখন ফিক্সড করে দেওয়া হলো এই তারিখের পরে যারা ভোটার হবে তারা এই নির্বাচনে অংশ ভোট দিতে পারবে না। সাধারণত তফসিল ঘোষণা না যেদিন তফসিল ঘোষণা করবো সেদিনই বলে দেবো আমরা, না সেই দিন পর্যন্ত না, সেদিন আমরা বলে দেবো যে কত তারিখ পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল হবে।